এই জন্য এতাত করতে গেলে সবর লাগবে। এতাত ছোট হওয়া লাগে, আমি সবাই সামনে ছোট হওয়া লাগে, বুঝতে সব আল্লাহ সামনে ছোট হওয়া লাগে, মাথা ঝোকার লাগে, মানতে গেলে ছোট হয় লাগবে। যখন আল্লাহ যখন ছোট হইতেছেন, আল্লাহ আপনাকে বড় করে দিবে, আল্লাহ আপনাকে উঁচা করে দিবে, বুঝতে পারছেন? আল্লাহর বান্দা যারা ইমানদার হয়ে গেছে, আল্লাহর বান্দা হয়ে গেছে, আল্লাহর বান্দা যখন হয়ে গেছে দোস্ত বুঝলো, সে নম্র হয়ে চলতে, ছোট হয়ে চলতে, তার মধ্যে কোনো বাহুরি নেই, বের করে দিবে এই ক্ষমতা কারো নেই, এই ক্ষমতা আল্লাহ হয়ে গেছে, এই ক্ষমতা কার? হ্যাঁ, আল্লাহ হয়ে গেছে, ঝোকাইতে পারে না, ইবলিস ঝোকাইতে পারেনি, ইবলিস নিজকে ঝোকাইতে পারেনি, মাথা নিচে করতে পারেনি, আদম আলাইহিস সালাম করতে পারেনি, এই যে চিন্তা করতে পারলো না, ঝুঁকাইতে পারলো না, নিজকে ছোট করতে পারলো না, কি হয়ে গেল? বেনসিব হয়ে গেল, বেনসিব মাহরুম হয়ে গেল, কি হয়ে গেল? বেনসিব মানে কি? একদম মাহরুম হয়ে গেল, কিয়ামত পর্যন্ত মাহরুম, বিয়াদবিতে মাহরুম হয়ে গেছে, বিয়াদবিতে বিদ্যালয় আদম গাছের আদম না, খানার আদম না, ঘুমের আদম না, বুঝতে পারছেন? প্রত্যেকটা মুহূর্তে আপনাকে আদমের সঙ্গে চলতে হবে, বাপার সঙ্গে বসে বাপার সামনে বসছেন, আদমের সঙ্গে বসতে হবে, বাপার সঙ্গে কথা বলতেছেন, বড় ভাইয়ের সঙ্গে কথা বলতেছেন, বড় ভাইয়ের সামনে বসছেন, আদমের সঙ্গে বসতে হবে, বাপার সামনে বইটা মাথায় বাদ দিবেন যে শ্যান ঝুঁকাই দেওয়া, শ্যান না খাইলে হবে না, বেআদবের কারণে দোস্তকে মাহরুম হয়ে গেছে, মানতে পারি না, আদব বলে আদব হলো মানা, বেআদবই মানতে পারে না, না মানার কারণে দুষ্টপক্ষ মাহরুম হয়ে গেল, মাহরুম, আল্লাহকে মানতে পারি, আল্লাহ রাসূলকে মানতে পারি, আমিরকে মানতে পারি, এত ঠিক যাওয়া।